গুগল পে করে দিও, তাহলে আমি এসে মা ছুটিকে নিয়ে আসবো, ঠিক আছে? দাদা আসি বাবু, হ্যাঁ আমি আইডি কার্ড খুঁজছি, আইডি কার্ড খুঁজছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল সকাল প্রীতম বেরোলো, কোথায় বেরোলো, কোথায় বেরোলো? প্রীতম বেরোলো রুম দেখতে। আজকে থেকে আমাদের রুম খোঁজা স্টার্ট। আজকে কালকে দুটো দিন ওর ছুটি আছে, তো এখন মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, এখনই রুম দেখতে হবে, কারণ কি কিছুদিন আগে এখানে তো জানাতে হবে, আর তারপরেও আমরা পাবো কি পাবো না মন মতন সেটারও ব্যাপার আছে। তাই জন্য ছুটির দিনটারই ওয়েট করছিলাম, তো ছুটি আজকে হলো, তো সকাল সকালও বেরিয়েও গেল। প্রিয়ানকে আমি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, রান্নাঘরে এক টিল বাসন জমেছিল যেহেতু গতকাল থেকে জল ছিল না, এখনও জানি না কারণ ছাদের দরজা বন্ধ কতটুকু জল আছে না আছে, বাট তাও রান্নাবাড়ি করতে গেলে ওইটুকু বাসন ধুতেই লাগতো, সব ধুয়ে এখন ঘরে আসলাম। তো প্রীতমের জন্য ওয়েট করছি যে ও ওখান থেকে রুম দেখে আমাকে ভিডিও করে পাঠাবে, আর দেখবো যদি সুইটেবল হয় সব দিক থেকে তাহলে পরে আমরা নেক্সট মান্থেই শিফট করে যাব। বাড়িতে এখনই জাস্ট ফোন করলাম, আমি একটা গতকালকে রুটি ছিল, রুটি আর সোয়াবিনের তরকারি দিয়ে একটা রোল বানিয়ে খেয়ে নিলাম, আর বাড়িতে ফোন করলাম, বাবা মা আজকে যাচ্ছে শিলিগুড়ি, ওই সকালে গিয়ে বিকেলেই চলে আসবে আবারও। এমনি প্রিয়ানকে ঘুম পাড়ালাম, আর এখন এখানে বানাচ্ছি একটু দইয়ের ঘোল, কারণ প্রীতম এই রোদের মধ্যে দিয়ে আসবে, তো ফ্রিজে এই ঘোলটা বানিয়ে রেখে দেব, এটা খেয়ে একটু ভালো লাগবে। সকালেই বললাম যে বাবা মা আজকে যাচ্ছে শিলিগুড়ি, তো আমার কাছে মার নিউট্রিশনগুলো আজকে ডেলিভার হবে। ডেলিভারি বয় ফোন করে বলছে যে এরকম কলিং বেল বাজাচ্ছি, কেউ দরজা খুলছে না, তো কী করবো বুঝলাম যে বাবা মা তো অন দ্য ওয়ে আছে, তো তার জন্য আবার শুঙ্কিকে ফোন করে বললাম যে রিসিভ করে নিতে। তো এটাই একটা সুবিধা নিজের জায়গায়, আমাদের এখানে যদি কোনো কখনো কিছু আসে তাহলে সেটা রিটার্ন চলে যাবে, এবার রিসিভ করার কেউ থাকবে না। তো যাই হোক, শুঙ্কি রিসিভ করেও নিয়েছে। আর প্রীতমকে ওদিকে ফোন করলাম, তো প্রীতম বলছে রুম প্রচুর দেখছে আর ওদের মধ্যে ঘুরে ঘুরে, কিন্তু কোনো না কোনো একটা প্রবলেমের জন্য রুম ঠিক পছন্দ হচ্ছেই না। তা আসুক, আসার পরে ডিটেলসে শুনতে পারবো। ও বলেছিলো ভিডিও পাঠাবে, বাট ভিডিও করা হয়তো পসিবল হয়নি, তো ও এলে পরে সামনে থেকে এই সব শুনবো, তারপর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। এখন এখানটাতে একটু পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এখন বানাবো ডাল চচ্চড়ি। প্রীতম গতকাল ডাল চচ্চড়ি খেতে চেয়েছিলো, তো আজকে ডাল চচ্চড়িটাই বানাই। তো ডাল এখানে হয়ে এসেছে, এই ডালটা পুরোপুরি সেদ্ধ হয় না, এর আগেও আমি দেখিয়েছি, একটু ফাটা ফাটা থাকবে, তো এটা একটু জল দিলাম, শুকিয়ে গেলে এটা নামিয়ে দেবো। আর এখানে একটু আলু কেটে রেখেছি, এটা দিয়ে করবো একটু আলু ভাজা। বিধ্বস্ত, পছন্দ হলো একটা রুম? আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, নাও এসেই আমি বললাম না যে এসেই ও ঠান্ডা জল খুঁজবে, এসেই ফ্রিজ খুলে ঠান্ডা জল বের করছে, তো বললাম ঘোলটা খাও, এটাই ভালো না? অপূর্ব, খাও। এখানে ডাল নামিয়ে দিয়েছি, আর এই যে আলু ভাজাও প্রায় হয়েই এসেছে, একটু শশা কেটে নিই, ডাল ভাত আলু ভাজা আর সোয়াবিনের তরকারি, এই হচ্ছে আজকে সিম্পল খাবার, ঠিক আছে? না ডিমটা করব না, কালকে রুটি আর তরকারি নিয়ে নিয়েছি আমি, আর প্রীতমকেও দিয়ে দিলাম, কারণ পক্ষ ঘুমোচ্ছে, ও উঠলে পরে আর খাওয়া যাবে না, এখন দেড়টা বাজে আমাদের। প্রীতম বেরিয়েছিল আবারও রুম খুঁজতে আমাদের এই এরিয়াটাতেই, এখন গিয়ে কি পছন্দ হলো? খুব মুশকিলের ব্যাপার, ভেবেছিলাম তারপরে একসাথে একটু বেরোবো, বাট পকো ঘুমিয়ে পড়েছে, আর আসার সময় কি নিয়ে এসেছে, এই যে ব্রেড পকোড়া আর চিলি পকোড়া। ব্রেড পকোড়াটা বাপরে বাপ, কি সাইজ, জাম্বো সাইজের ব্রেড পকোড়া, মানে দুটো কিন্তু একসঙ্গে একটা পকোড়া, এটা মাঝখান থেকে আমরা হাফ হাফ করেছি, আবার ভেতরে পনিরও দেওয়া আছে, কেমন গো খেতে? পকো ঘুমিয়ে আছে, তো প্রীতম আছে পকোর কাছে, প্লাস চলছে খেলা, তো ও আর বেরোলো না। এর আগে একদিন একটা রুম দেখেছিলাম, তো ওখানে যাচ্ছি আমি কথা বলতে, দেখা যাক রুমটা খালি আছে কি না, তাহলে কথা বলে একটু ফাইনাল করে আসব। কথাও হয়ে গেছে, রুমও ঠিক করে নিলাম, আর অ্যাডভান্স কিছু পেমেন্টও করে দিলাম, এখন যাচ্ছি বাড়ি, প্রীতমের সাথেও ফাইনাল কথা বলে নিই। তো ওনাদের কিছু ফর্মালিটিস আছে, হাফ আমি ফর্মালিটিস ফিল আপ করে এসেছি, বাকিটা ডকুমেন্টেশনের যেটা সেটা প্রীতমকে দিতে হবে। ওকে
পকে পকে ঘুম থেকে উঠে আজকে আবারও সেই লিপস্টিকটা নিয়ে পুরো মুখে টুকে মেখেছে। পকলে আমরা আবার যাচ্ছি, পকলে আমরা আবার রুম শিফট হয়ে যাচ্ছি। পকে এই তুমি কিছু বলতে চাও? রুম শিফটের ব্যাপারে কিছু বলতে চাও? কোথায় আমরা আসার পরে তোমার ওইটা না হবে না। সবশেষে এখন আমাদের পায়েস, এই পায়েসটা যে বানিয়েছিলাম গতকাল কিন্তু আমি খাইনি, এখন প্রীতমকেও দিলাম এক বাটি, আমিও দিলাম। এটা দিয়ে আমাদের ডিনার, ও বলছে আর খাবো না, এত ভাজা পোড়া খেয়েছে বিকেলে ওর আর জায়গা নেই। গতকাল চিকেন কাবাব বানা হয়েছিল, তো কয়েকটা খাওয়া হয়েছে আর বাকি কয়েকটা এই যে এখন আমি কেটে নিলাম। এই কাবাবগুলো এখন একটু সটে করে নেব। তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। ডিনার আর কাল কিছু করার ইচ্ছে নেই কারোরই, তো এটা এগুলো খেলে এমনিও পেটটা বেশ ভার হয়ে যায়, পেটটা ভরেও যায়, তো ওটাই খেয়ে আজকে ডিনার হয়ে যাবে। তো এই চিকেন কাবাব দিয়ে আজকে আমাদের ডিনার আমরা কমপ্লিট করছি। তো চলো আজকে আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দিন টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।